সাহাবিরা জিজ্ঞাসা করি রাসুল্লাহ হাবিবল্লাহ আপনি পৃথিবীর উত্তর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন তার কিছুক্ষণ পরে আপনি পৃথিবীর পূর্ব দিকে তাকায়া আপনি আবার মুস্কি মুস্কি হাসলেন এর কারণটা কি তবে আমার ডাক দেখ সাহাবিরা শুনো আমি পৃথিবীর উত্তর দিকে তাকায় চোখের পানি ফেললাম এই কারণে কারবালার প্রান্তরে আমার দহিত্রিমাম হুসাইনকে কিছু এজিদের পেতাত্মা মালাউন তারা শাহাদাতের পেলা পান করাবেন সেই দৃশ্যটা আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরেছিল আমি এই কারণে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম সাহাবিরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি পৃথিবীর পূর্ব দিকে তাকায়া কিছুক্ষণ পরে হাসলেন এর কারণটা কি নবী আমার ডাক দিয়ে কয় সাহাবিরা শুনো আমি কিসের জন্য হাসলাম আমি দেখলাম পৃথিবীর পূর্ব প্রান্তের একটা মুনতাকাস একটা দেশ আছে যেখানে আমি রাসূল যাব না আমার আহলে বাইতের কেউ যাবে না আমার সাহাবিরা কেউ যাবে না তবে তাবিন্দুন কেউ যাবে না যাবে আমি রাসুলের কিছু পাগল আসে যে আমি রাসুলকে জানের চাইতে বেশি ভালোবাসবে আমি রাসুলকে জানের চাইতে বেশি মহব্বত করবে এক শ্রেণীর অলি আল্লাহ সকল তারা যাবে পৃথিবীর পূর্ব একটা মন্ত ওইখান থেকে আমি রাসুল দেখতে পাইলাম মদিনার আলো জ্বলতেছে তারই ধারাবাহিকতায় কাদ্রিয়া সিস্তিয়া নকশাবন্দি আড়াইবারি সোনাকান্দা ভুলতুলি ডুবরা গোয়াসপুর চন্দ্রপুর আমায় একলা বা একলা সালসিনা নেমতগঞ্জ জনপুর ফুরপুর আত্ম সেনাতপুর শুম্বগঞ্জ প্যাডাইস হক সিলসিলার আল্লাহর ওলিদের মাধ্যমে এই উপমহাদেশ সাম্রাজ্য ইসলাম পেয়েছে কথা বলেন ঠিক না। না তিনাদের আকীদা ছিল মিলাদ কেম হাজার বার জায়েজ ইলমে গায়েব রাসূল নূর হাজির নাজির তাদের আকীদা ছিল যে আল্লাহর রাসূল তিনি জিন্দা তিনি সশরীরে রওজা শরীফে শুয়ে আছে ওই সমস্ত আল্লাহর ওলিদের আকিদা মতো আমরা চলতে চাই কথা বলেন ঠিক না এই সমস্ত আল্লাহর ওলিরা যে সমস্ত দরবার বানিয়ে গিয়েছেন এক একটা দরবার হলো বেহেশতের বাগিচা বেহেস্তের জান্নাতের বাগিচা কথা বলেন ঠিক না হক সিলসিলার আল্লাহর ওলিরা আমার আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করে যেই জান্নাতের মধ্যে ঘুমায় যেই বেহেস্তের মধ্যে ঘুমায় ওই বেহেস্তের মধ্যে আমরা যাইতে চাই নতুন করে কারো বানানো জান্নাত ডিজিটাল জান্নাত আমাদের দরকার জোরে বলেন দরকার কথা কি বোঝা গেল ওয়াজ অল্প টাইমে সেরে দিলাম আজকে আমাদের মধ্যে কিছু লেভেল দাঁড়িয়ে ওলামাই কিরাম তারও আমাদের মধ্যে এরকম পাগড়ি আছে জুব্বা আছে আলখিল্লা খিল্লা পরে বড় জুব্বা গাই দেয় বড় নামাজ ওলা তারপরে মুনাফি কি করে আছে না মদিনা ওলার পক্ষে কথা বলেন আজকের এই মাহফিলের বিরুদ্ধে অনেক মানুষ অনেক মন্তব্য করেছিল শুনে রাখেন বিশ্ব জাকের মঞ্জিল আমোন একটা দরবার যেই দরবার থেকে শুধু বাংলাদেশ নয় तमाम পৃথিবীর আলাচে কানাচে সত্য ইসলামের দাওয়াত প্রচার হইতেছে জোরে বলেন ঠিকই না আমরা কিন্তু ভাইসা আসি নাই ভাইসাیشہ উইরাیشہ জুইরা বসি নাই পদ্মা নদীর যমুনা নদীতে প্যাকেট হয়ে আসি নাই আমাদের সিলসিলা আছে কথা বলেন ঠিকই না আমাদের সিলসিলা আছে জনপুর ফুরফুরা আমরা এক জায়গা থেকে আসছি আমাদের সিলসিলা আছে আমাদের বাবার নাম ঠিক আছে আর তোমরা যারা বাজি করো তোমাদের বাবার নাম ঠিক নাই জোরে বলেন ঠিকই না